আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন বেলা 4:33। তো দর্শক মণ্ডলী, আজকে ছোট্ট একটি ভিডিও দেব, সেটা হচ্ছে কোয়েল পাখি এই 4টা যদি বাজে। সাধারণত আমরা জানি যে কোয়েল পাখি কিন্তু 4টা বাজে তারপরে ডিম দিতে শুরু করে, যেমন এই যে আমার পাখিগুলো কিন্তু অলরেডি ডিম দিতে শুরু করেছে। তো বন্ধুরা, আমার যেটা জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার পাখি যদি ডিমের পাখি হয়ে থাকে তাহলে কোনোভাবেই আপনি বিকাল 4টার পর দয়া করে পাখিকে কোনো ডিস্টার্ব করবেন না, ধরাধরি তাড়াতাড়ি করবেন না, কোনোভাবে পাখিকে ধরার চেষ্টা করবেন না। এমনকি পাখিকে যদি খাবার দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি বেলা 1টা থেকে 2টার মধ্যে খাবার দেওয়া শেষ করবেন। এমনকি সন্ধ্যার সময়ে যখন রাত্রের খাবার দিবেন তখনও আপনাকে খাবার কিন্তু খেয়াল করে দিতে হবে যে আসলে ডিম পাড়া শেষ হয়েছে কি না। হয়তো ডিম পাড়ার শেষের দিকে গিয়ে খাবার দিবেন সন্ধ্যার পরে। তো দর্শক মণ্ডলী, মানে 1টা থেকে 2টার মধ্যে যে খাবারটা দিবেন এই খাবারটা অবশ্যই আপনি বাড়িয়ে দিবেন, যাতে সন্ধ্যায় যাতে অল্প কিছু খাবার বা একটু লেটে দিলে বা পরে দিলেও যাতে চলে। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমি এতটুকু জানাতে চাচ্ছিলাম যে আসলে পাখিকে, কোয়েল পাখিকে, ডিম পাড়ার কোয়েল পাখিকে কোনোভাবেই বিকাল 4টার পর দৌড়াদৌড়ি যাতে না করে, দাপড়া দাপড়ি যাতে না করে, আপনি যাতে লাড়াচাড়া না দিতে হয়, বা কোনো পাখি যদি বিক্রি করতে চান তাহলে ডিমের পাখি কোনোভাবেই বিকাল 4টার পর বিক্রি করবেন না বা ধরবেন না। দয়া করে যদি পাখি একান্তই ধরতে হয় বা কাউকে দিতে হয় সেটা অবশ্যই সকালবেলায় দিয়ে দিবেন বা সকালবেলায় ধরবেন। দয়া করে বিকাল 4টার পর কোনোভাবেই পাখিকে ডিস্টার্ব করবেন না, ডিম পাড়ার শেষ না হওয়া পর্যন্ত পাখিকে ডিস্টার্ব করবেন না। এ ধরনের ডিস্টার্ব যদি পাখিকে করেন তাহলে কিন্তু অলরেডি আপনার ডিম পাখির ডিম কমে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, ডিম কমে যাওয়া বিষয়টা নিয়ে ছোট্ট একটা টিপস দিলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।